সংসারের কাজের কিন্তু সীমানা নেই। সংসারের কাজগুলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি করা যায়, কম সময়ের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় করা যায়। সেই রকমই 6টি টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন আজকের টিপসগুলো শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই কাজটা এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন টিপস সবসময় পেয়ে থাকেন। আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে করে টিপসগুলো সবাই দেখার সুযোগ পায়। আজকে টিপস নাম্বার 1 হচ্ছে ছোলা নিয়ে। ছোলা কী হয়, অনেক টাইমে রাত্রিবেলা ভিজানোর কথা আমাদের মনেই থাকে না, আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রে ঝটপট ছোলা সিদ্ধ করার টিপস। এখানে আমি 1/2 কেজি ছোলা নিয়েছি। ছোলাগুলো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে 2 ঘন্টা রেখে দিছিলাম। 2 ঘন্টা পর চলে আসছি, দেখতে পাচ্ছেন পানিগুলো চুষে খেয়ে ফেলছে। তারপর আবারও অল্প গরম পানি দিয়ে 1/2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি চলে আসছি আর একটি প্রেশার কুকারের মধ্যে। এখন ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিব। অল্প লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর বেকিং সোডা দিয়ে দিতে পারেন। বেকিং সোডা দিলে ঝটপট ছোলা সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু অলরেডি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমার বেকিং সোডার দরকার নেই। এমনিতেই 3-4টি সিটি মারার পর ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। অনেকেই ভাবে যে আগের দিন ছোলা ভিজিয়ে না রাখলে ছোলা সিদ্ধ হয় না। দেখতে পাচ্ছেন ছোলাগুলো ঝটপট সিদ্ধ করে নিলাম, কতটা সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু বেকিং সোডা অ্যাড করি নেই। বেকিং সোডা ইউজ করলে ছোলা তাড়াতাড়ি সিদ্ধ হয় ঠিকই, কিন্তু ছোলার টেস্টটা নষ্ট হয়ে যায়, দেখতেও কালো কালো হয়ে যায়। আশা করছি টিপসটি ভালো লাগছে। টিপস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, এ হচ্ছে রসুন। রসুনের খোসা ছাড়ানোর ব্যাপারটা কিন্তু কম ঝামেলার ব্যাপার নয়, অনেকটাই টাইম চলে যায়। যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে কাজ করতে হয়, তাদের কিন্তু রসুনের খোসা ছাড়ানোর ব্যাপারে অনেকটা সময় চলে যায় আর নখের ভিতরে জ্বালা পোড়া করে। এভাবে রসুনের খোসা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কী করতে পারেন তাদের জন্য সুন্দর একটি টিপ শেয়ার করছি। রসুন কুসুম গরম পানির মধ্যে কোয়াগুলো ভেঙে ভিজিয়ে 1/2 ঘন্টা রেখে দিবেন। 1/2 ঘন্টায় হোক 1 ঘন্টায় হোক রেখে দিবেন। কুসুম গরম পানি নিতে হবে অবশ্যই। বেশি গরম পানি নিলে কিন্তু রসুনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ রসুনের খোসা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাও ফেলে দিব না। এই পানি দিয়ে দারুণ একটি কাজ করব, আমি সেটা পরে শেয়ার করছি। এভাবে আপনি একা হাতে অনেকগুলো রসুন কম সময়ের ভিতরে খোসা ছাড়িয়ে নিতে পারেন, কারণ রসুনের খোসাগুলো গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য একদম নরম হয়ে গেছে। আর এভাবে রসুনের খোসা ছাড়ালে কি হয়, ফ্যানের নিচে যখন আপনি কাজ করবেন, এখন তো গরম চলে আসছে, গরমে তো ফ্যান না দিয়ে আমরা কাজ করতে পারি না। এভাবে কুসুম গরম পানিতে ভিজানোর জন্য রসুনের খোসাগুলো ভিজে গেছে, সেই জন্য খোসাগুলো এদিক ওদিক ফ্যানের হাওয়ায়ও ছুটবে না। তবে আপনার কিচেন কাউন্টারটাও নোংরা হবে না, আপনার কাজ অনেকটাই কমে যাবে আর কম সময়ের মধ্যে আপনি অনেকগুলো রসুন এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো টিপসটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আর টিপসটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে করে এরকম টিপস সবাই দেখার সুযোগ পায় আর অ্যাপ্লাই করতে পারে। নিজের জন্য অনেকটা সময় সবাই বের করতে পারবে, সেই সময় ফ্যামিলিকে দিতে পারবে। তো দেখলেনই তো কত কম সময়ের মধ্যে একা হাতে আমি কতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রসুন আজকে আমি পেস্ট করব না, আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। সেই জন্য রসুনের গায়ে যে পানি রয়েছে সেই পানিগুলো একটি টিস্যুর সাহায্যে আমি মুছে নিচ্ছি। ভালো করে টিস্যুর সাহায্যে মুছে একটি এয়ারটাইট কন্টেনারে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে আগে থেকে খোসা ছাড়িয়ে যদি স্টোর করে রেখে দেন, যখন আপনার দরকার হবে তখন ঝটপট বের করে পেস্ট করে নিতে পারবেন। এভাবে কিন্তু অনেকটাই টাইম আপনার বেঁচে যাবে। যাওয়া যাক পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, যে পানির মধ্যে রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করলে এটা একটা দারুণ সলিউশন তৈরি হয়ে গেল। আমাদের রান্নাঘরে দেখা যায় যে অনেক সময় টিকটিকে তেলাপোকা মাছির উপদ্রব হয়, খুবই বিরক্ত লাগে আর খুবই অস্বাস্থ্যকর এই জিনিসগুলো। কোনো খাবার জিনিসে যদি মুখ দেয় সেই জিনিস খাবার পর কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যায়। তো কী করতে পারেন, এই রসুন ভিজানোর পানি আর ভিনেগার পানির মধ্যে একটি কিচেন টাওয়েল ভিজিয়ে নিগড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস কাউন্টার, কিচেন কাউন্টার, ডাইনিং টেবিল সব জায়গাগুলো এভাবে মুছে নিব। গ্যাস স্টোভটাও আমি এভাবে মুছে নিচ্ছি, গ্যাস স্টোভের নিচেও ভালো করে মুছে নিচ্ছি।
এই রসুনের আর ভিনেগারের পানি দিয়ে মোছার জন্য এই রসুনের একটি ঝাঁঝালো গন্ধ আছে, সেই ঝাঁঝালো গন্ধটা টিকটিকি তেলা পোকায় সহ্য করতে পারে না। এভাবে যদি আপনি 7 দিন টানা করে থাকেন তাহলে দেখবেন টিকটিকি তেলা পোকা আপনার কিচেন ছেড়ে চলে গেছে, তারা এই ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না, তারা লাহে লাহে ঘর ছেড়ে চলে যায়। ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটা রেমেডি তৈরি হয়ে গেল। আশা করছি টিপসটি ভালো লাগছে, টিপস ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ডাইনিং টেবিল সবসময় এভাবে পরিষ্কার করে রাখলে ডাইনিং টেবিলে কোনো সময় মাছি আসবে না। তো যাওয়া যাক পরবর্তী টিপসে, টিপস নাম্বার 4, এ হচ্ছে কলা। কয়েকদিন আগে কলা নিয়ে আমি একটি টিপ শেয়ার করছিলাম, আজকে আর 2টি টিপ শেয়ার করব। কলা সুপার ফুডের শ্রেণীতে পড়ে, এই কলা বাচ্চা বড় সবাই খেতে হয়। কলা অনেকগুলো করে সবার বাসায় এনে কলাগুলো দ্রুত পচে যায়, অনেক দিন কিন্তু কলা রাখা যায় না। কলা এভাবে রাখলে অনেক দিন রাখা যাবে, সেই টিপ শেয়ার করছি। কলা একটি ঝুড়ির মধ্যে রেখে দিবেন, খাড়াভাবে রেখে দিবেন, এরকম ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে ফ্রুটস থেকে রাখতে পারেন, আপেলে হোক আঙ্গুরে হোক, সেই ফ্রুটসগুলো যদি এরকম ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তবে আপনার ফ্রুটসটা সেফ থাকবে টিকটিকি তেলা পোকা মাছির থেকে, আর সেই ছিদ্রযুক্ত ঢাকনার ভিতর দিয়ে বাতাসও ঢুকতে পারবে, আপনার ফ্রুটস খারাপ হবে না, ভালো থাকবে। আবার পোকামাকড় হাত থেকেও আপনার ফ্রুটসগুলো রক্ষা পাবে। দেখতে পাচ্ছেন একটি পলিথিন কেটে ডোরির মতো বানিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে হাতের কাছে কোনো ডোরি পাওয়া যায় না, সেই ক্ষেত্রে পলিথিনগুলো কিন্তু সবার হাতের কাছেই থাকে, সেই পলিথিন দিয়ে এভাবে কলাগুলো হ্যাং করে রান্নাঘরের যে কোনো একটি জায়গায় রেখে দিতে পারেন। কলার দোকানে সবসময় দেখবেন ফ্রুটসের দোকানে কলাগুলো এভাবে হ্যাং করে রেখে দেয়, কারণ কলা এভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। যাওয়া যাক পরবর্তী টিপসে, এ হচ্ছে ঘুগুনি খাওয়ার জন্য সবাই আমরা মটর স্টোর করে রেখে দিই কিচেনে, কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন পর দেখা যায় যে মটরের ভিতরে পোকা ধরে যায়। মটরগুলো ভালো করে রৌদ্রতে শুকিয়ে রাখতে হবে, রৌদ্রতে শুকিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন, আর রসুনের ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা এভাবে মটরের ভিতরে রেখে দিবেন। রেখে একটি এয়ারটাইট কন্টেনারে আপনার রান্নাঘরে যে কোনো জায়গায় এই কন্টেনারটা রেখে দিবেন, আপনার বছর 6 মাস পর্যন্ত মটর ভালো থাকবে, মটর পচবে না, পোকা ধরবে না। আশা করছি টিপসটি ভালো লাগছে, যাওয়া যাক পরবর্তী টিপসে, এ হচ্ছে পেঁয়াজ। রমজান মাস চলতেছে, ইফতারের সময় কিন্তু অনেকগুলো করে পেঁয়াজ আমাদের কাটতে হয়, অনেকগুলো পেঁয়াজ কাটতে গিয়ে দেখা যায় যে নাকে চোখে পানি চলে আসে। যারা নতুন নতুন রাঁধুনি তাদের তো এটা খুবই কষ্টকর ব্যাপার, তাদের জন্য এই টিপসটি শেয়ার করছি। পেঁয়াজগুলো কেটে কুসুম গরম পানিতে আধ ঘন্টা রেখে দিবেন, এতে করে কি হবে পেঁয়াজের যত ঝাঁঝালো ভাব আছে সব গরম পানির মধ্যে চলে যাবে। আধ ঘন্টা পর এভাবে খুব সহজে পেঁয়াজগুলো আপনি খোসা ছাড়িয়ে নিতে পারবেন। পেঁয়াজগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য পেঁয়াজের খোসাগুলো কিন্তু পানির মধ্যেই রয়েছে। এখন তো প্রচুর গরম চলে আসছে, গরমে কিন্তু আমরা ফ্যান দিয়েই কাজ করি, ফ্যান দিয়ে যদি পেঁয়াজের খোসা ছাড়ান দেখবেন কিচেন কাউন্টারটা নোংরা হয়ে যায়, পেঁয়াজের খোসাগুলো যে কোথায় থেকে কোথায় চলে যায় সেগুলো ঘর ঝাড়ু দেওয়ার সময় সেগুলো খুঁজেই পাই না। তো এভাবে পানির মধ্যে খোসাগুলো থাকার জন্য আপনার কিচেন কাউন্টারটা নোংরা হবে না, আপনার কাজটা কিন্তু অনেক কমে গেল। আশা করছি এই টিপসটাও অনেকেরই কাজে আসবে। আমরা তো খুব সহজেই নাইফ দিয়ে পেঁয়াজ কেটে নিতে পারি, যত পেঁয়াজে হোক না কেন মিনিটের মধ্যে অনেকগুলো পেঁয়াজ আমরা কাটতে পারি, কিন্তু যারা যারা নতুন করে সংসার করছে তাদের পেঁয়াজ কাটতে গিয়ে দেখা যায় যে নাকে চোখে পানি চলে আসে, তারা কান্নাকাটি করে হয়রান হয়ে যায়। তাদের জন্য দারুণ একটি টিপ শেয়ার করছি, তারা এভাবে পেঁয়াজ কাটলে আর কখনো নাকে চোখে পানি চলে আসবে না। এরকম ধারালো স্টিলের গ্লাসগুলো দিয়ে খুব সহজে পেঁয়াজ কাটা যায়, এভাবে পেঁয়াজ কাটলে অনেক দূর থেকেই পেঁয়াজ কাটতে পারবেন, আপনার চোখে নাকে পানি আসবে না, আপনার হাত কাটারও কোনো ভয় থাকবে না, আপনার পেঁয়াজও একদম মিহি মিহি করেই কাটা হবে। আশা করছি এই টিপসটি অনেকেরই কাজে আসবে, কারণ পেঁয়াজ কাটার ঝামেলা অনেকেরই, অনেকেই পেঁয়াজ কাটতে গিয়ে চোখে নাকে পানি চলে আসে, তো তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ রমজান মাসে অনেকগুলো করে পেঁয়াজ আমাদের মহিলাদেরই কাটতে হয়। সন্ধ্যার সময় দেখা যায় যে পেঁয়াজুতে খিচুড়িতে তারপর ছোলা ভুনা করতে অনেকগুলো পেঁয়াজ লাগে, দেখতে পাচ্ছেন মিনিটের মধ্যে গ্লাস দিয়ে কতগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। আবার পাকোড়ার জন্য, অমলেটের জন্য, ছোলা ভুনার জন্য কুচি করে কাটতে লাগে পেঁয়াজ। অনেকে আমরা এই চপারগুলো পেঁয়াজ কুচি করার জন্য ইউজ করি, এই চপারের মধ্যে কিছুক্ষণের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নেওয়া যায়, কিন্তু সবার বাসায় তো এই চপারগুলো থাকে না, তারা কি করতে পারেন এই গ্লাস দিয়েও পেঁয়াজ চপ করে নিতে পারেন। অনেক সহজ একটি পদ্ধতি,
কম সময়ের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিতে পারবেন। গ্লাসটা ধারালো হলে পেঁয়াজ কাটাও যেরকম সহজ, এরকম চপ করে নেওয়াটাও সেরকমই সহজ। এরকম নিত্য নতুন টিপসের জন্য আমার কিচেন টিপস সেন্টারের পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। ভিডিও দেখার শেষে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন টিপসের জন্য আমার কিচেন টিপস সেন্টারের পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।